সো বন্ধুরা আজকের টপিক হলো কীভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে এবং সেই চ্যানেলটা সঠিকভাবে এসিও করবে সেটা এই বিষয়টায় পুরোপুরি জিমেল অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট পর্যন্ত সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে তুলে ধরব তো হ্যাঁ বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো তো বন্ধুরা চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্কিনে আসার পর আমরা আমাদের ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর আমরা কী করব এখানে আমাদের যে লোগো রয়েছে এই ক্লিক করবো লোগোতে ক্লিক করে আমার এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে যত আমার ইমেল আইডি আমার ফোনে লগ ইন করা রয়েছে সব কিন্তু এখানে চলে আসবে তো আমি এগুলো ছাড়াও নতুন একটা জিমেল অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করবো তো যে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবার জন্য তোমাকে কী করতে হবে এইখানটায় এই দেখো এই কোনায় যে প্লাস অপশান রয়েছে এই প্লাস অপশানে ক্লিক করতে হবে আমি এখানে প্লাস অপশানে ক্লিক করলাম পাস অপশানে ক্লিক করলে এখানটা তোমাদের যে ফোনের পাসওয়ার্ড রয়েছে সেটা চাইবে এখানে তুমি দিয়ে দেবে দেবার পর এখানে দেখো প্রসেসিং হচ্ছে মানে চেকিং হচ্ছে চেকিং হওয়ার পর দেখো এখানে জিমেল খুলে যাবে জিমেল খুলবার পর এবার এখানে তোমাদের কী করতে হবে এখানে দেখো ক্রিয়েট নাও বলেটা রয়েছে এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্রিয়েট নাও অপশানে ক্লিক করলে এখানে দেখো দুটো আরো অপশান তোমাদের সামনে চলে এসছে একটা হচ্ছে দেখো ফর মাই পার্সোনাল ইউজ আরেকটা হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস ঠিক আছে তো আমি এখানে পার্সোনাল ইউজে ক্লিক করবো কারণ আমি এখানে আমার পার্সোনাল ইউজের জন্যই ব্যবহার করতে চাইছি তো আমি এখানে এবার এখানে দেখো দুটো অপশান চলে এসেছে একটা হচ্ছে ফার্স্ট নেম একটা হচ্ছে সার নেম তো এখানে তোমার চ্যানেলের নাম বা তোমার চ্যানেলে তোমার নাম তুমি এখানে দিতে পারো তো আমি এখানে আমার চ্যানেলের নামই দিয়ে দিচ্ছি এখানে আমি চ্যানেলের নাম দিলাম সন্দীপ এখানে দিলাম টেক তো আমি এখানে আমার চ্যানেলের নাম দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করলে একটু প্রসেসিং হতে সময় নেবে নেক্সট অপশানে ক্লিক করলে ধরো একটা নতুন ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে দেখো এখানটা এবার চলে এসছে কি দেখো বেসিক ইনফরমেশান বেসিক ইনফরমেশনে তোমায় কী দিতে হবে এখানে ডেট মানে তোমার জন্মশাল দিতে হবে কোন সালে তোমার জন্ম কত তারিখে এখানে সব কিছু ফিল করতে হবে এবং তোমার জেন্ডারটাও ফিল করতে হবে তো আমি এখানটা আমার জন্মশালটা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের জন্মশালটা তোমাদের মতো করে দিয়ে দেবে তো আমি এখানটা কী করবো এবার এখানে আমি মেল অপশানে ক্লিক করবো করে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট নেক্সট অপশানে ক্লিক করলে এবার পরের যে ইন্টারফেসটা সেটা তোমাদের সামনে চলে আসবে দেখো পরের যে ইন্টারফেসটা সেটা এখানে কী দেখাতে চাইছে তোমার যে নামটা তুমি দিয়েছো সেই নামে হয়তো আরও অন্য কোনো অ্যাকাউন্ট ওপেন করা রয়েছে এখানে জিমেলে কি করলো তোমাকে তিনটে জিমেল আইডি সাজেস্ট করলো এখান থেকে তুমি যে কোনো একটা জিমেল আইডি কিন্তু তুমি এখান থেকে চুজ করতে পারো তো আমি এখান থেকে এই ইমেল আইডিটাকে ইমেল আইডিটাকে চুজ করলাম চুজ করবার পর আমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করলে দেখো তোমার এখানে পাসওয়ার্ড দিতে চাইবে মানে তোমার যে জিমেলে তুমি পাসওয়ার্ড দেবে সেটা এখানে তোমাকে এন্টার করতে হবে তো আমি এখানে আমার জিমেলের যে পাসওয়ার্ড রয়েছে আমি সেটাকে এন্টার করলাম করে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করলে দেখো এখানে তোমার জিমেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো দেখো রিভিউ ইওর অ্যাকাউন্ট ইনফো মানে তোমার জিমেলটা রিভিউ হতে গেল। দিয়ে এবার আমরা কী করবো এখানটায় কোনায় যে নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করলে এবার তোমার জিমেলটা রিভিউ হতে যাচ্ছে মানে জিমেলটা সঠিক কি না সেটা জিমেল জিমেল যাচাই করবে ঠিক আছে মানে তুমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে সেটা সঠিক কিনা এবার যাচাই করবে জিমেলের অনেক ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো তোমাদেরকে ফলো করে চলতে হবে তো আমি এখানটা উপরের দিকে স্কল করলাম তোমরা পড়লে পড়তে পারো তো আমি এখানে না পড়ে এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করবো আই অ্যাগ্রিতে ক্লিক করলে দেখো আরেকটা নতুন ইন্টারফেস তোমাদের সামনে চলে আস তো যখনই আই অ্যাগ্রিতে ক্লিক করলে দেখো এখানে আমার জিমেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে প্রসেসিং হচ্ছে আমার জিমেলটা কিন্তু এখানে রেডি হয়ে গেল এবার কি করবো আমার এই জিমেল আইডি দিয়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব তো কীভাবে তুমি ক্রিয়েট করবে দেখো এখানটা আমার ইউটিউবে কিন্তু এটা লগ ইন হয়ে যাচ্ছে এই নতুন জিমেলটা তো এবার আমি কি করবো এই নতুন জিমেল দিয়ে আমি একটা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো বন্ধুরা এবার আমি চলে যাবো কোথায় আমার ফোনে যে জিমেল বলে যে অ্যাপস রয়েছে সেই জিমেল অ্যাপসে আমি চলে যাব জিমেল অ্যাপসে আসার পর এখানটা আমরা এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করলে দেখো আমি যে জিমেল আইডিটা ক্রিয়েট করেছি সেটা কিন্তু এখানটায় চলে এসছে দেখো এখানে আমার জিমেল আইডি হচ্ছে এত এখানে কিন্তু চলে আসলো আসবার পর এবার আমরা কোথায় চলে যাবো এখানে আমরা দেখে নেবে তোমার জিমেল আইডিটা তুমি কী দিয়েছো আইডিটা মনে রাখবে তোমার ইউটিউব অ্যাকাউন্ট করার জন্য ওখানে কাজে লাগবে তো বন্ধুরা এইবার আমি চলে আসবো ইউটিউব অ্যাপ্লিকেশানে ইউটিউব অ্যাপ্লিকেশানে আসার পর আমার যে লোগোটা রয়েছে দেখো এখানটার নিচে যেই লোগোটা রয়েছে এই লোগোর উপর আমরা ক্লিক করবো লোগোর উপর ক্লিক করলেই দেখো এইখানটায় কোনো সুইচ অ্যাকাউন্ট বলে যে অপশনটা রয়েছে এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দেবো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা উপরের দিকে স্ক্রল করবো একদম নিচেই দেখো আমার যে নতুন অ্যাকাউন্টটা সেটা কিন্তু রয়েছে তো এবার আমরা কী করবো এই নতুন অ্যাকাউন্টের উপর বা জিমেল আইডির উপর ক্লিক করব জিমেলটা লগ ইন হওয়ার পর আমরা কী করবো এখানে যেই নিচের যে লোগো অপশান রয়েছে এখানে ক্লিক করবো তো এখানে এই দেখো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করবার পর দেখো এখানটায় আমাদের যে উপরে সুইচ অ্যাকাউন্ট বলে অপশান রয়েছে তার উপরেই দেখতে পাচ্ছো এখানটায় দেখো ক্রিয়েটে চ্যানেল বলে অপশান রয়েছে এই ক্রিয়েটে চ্যানেলে তোমাদেরকে ক্লিক করতে হবে যখনই তুমি ক্রিয়েটে চ্যানেলে ক্লিক করবে দেখো প্রথমেই থাকবে এখানে পিকচার এখানে তুমি তোমার প্রোফাইল পিকচারটা দেবে এখানে তুমি তোমার চ্যানেলের নামটা দেবে এবং এখানে তোমার হ্যান্ডেলার নামটা দেবে তো আমি এখানে প্রোফাইল পিকচারটাকে ছেড়ে দিলাম প্রোফাইল পিকচার ছাড়ার পর এখানে আমার চ্যানেলের নামটা দেবো এই অপশানে ক্লিক করবো আছে তো আমি এখানে চ্যানেলের নাম দিলাম তো দেখো বন্ধুরা এখানে আমি আমার চ্যানেলের নাম দিলাম নাম দেওয়ার পর আমি এখানে সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করার পর তার নিচে দেখো হ্যান্ডেল নেম আছে হ্যান্ডেল নেমে আমি এডিট অপশানে ক্লিক করব। এখানে যেটা রয়েছে তুমি যদি মনে করো এটা ছাড়াও তুমি অন্য কোনো নাম দিতে চাও তুমি এখান থেকে দিতে পারো তো দেখো আমি এখানে যখনই ক্লিক করলাম এখন এখানে পাশে গ্রিন টিক বলে গ্রিন টিক চলে এসছে মানে এই নামে আর কোনো হ্যান্ডেল নেই তো এখানে এবার আমাকে কি করতে হবে সেভ অপশানে ক্লিক করে দিতে হবে সেভ অপশানে ক্লিক করার পর একদম নিচে দেখো এখানটা ক্রিয়েটে চ্যানেল বলে অপশান রয়েছে তো এখানে এই ক্রিয়েটে চ্যানেলে করবে যখনই তুমি ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করবে এখানে কিন্তু তোমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে এবার তোমাদেরকে কি করতে হবে সঠিকভাবে এসিও করতে হবে এবং তোমার চ্যানেলটাকে ভাইরাল করবার জন্য যেন তোমার চ্যানেলে সঠিকভাবে ট্যাগ দিতে হবে হবে তোমার চ্যানেলের এসিও করতে হবে তো এই পর্যন্ত কিন্তু আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে এবার তোমাদেরকে পরবর্তী স্টেপ কিভাবে তুমি এসিও করবে এই রিলেটেড আমি ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি তোমরা আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারো বা এই ভিডিওটি ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখছি তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো